বুধবার একদিন বিরতির পর মিয়ানমার সেনাবাহিনী তুমরু সীমান্তে ফের ব্যাপক গুলি ছুড়েছে অপরদিকে আরকান আর্মির সদস্যরাও সেনার সদস্যদের গুলির প্রতি উত্তরে পাল্টা গুলি ছুঁড়েছে তমরু সীমান্ত এলাকা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত এলাকার একাধিক সূত্র থেকে জানানো হয়েছে টেকবুনিয়া ও তুমরু ঘাটিতে এষ্টকে গোলা বারুদ কমে যাওয়ায় বুধবার মাত্র তিনটি গুলি ছুড়েছে বর্মি সেনারা বুধবার সন্ধ্যার পর মঙ্গলু থেকে গাড়িবর্তী গোলা বারুদ নিয়ে আসার পর রাত এগারোটা থেকে সীমান্তে ফের গোলাগুলি শুরু করে মিয়ানমার সেনা সদস্যরা থেমে থাকেনি আরাকান আর্মির সদস্যরাও এ অবস্থার কারণে আবারও হারাম হয়ে গেল সীমান্ত অধিবাসীদের রাতের ঘুম তারা তটস্থ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ঘুমদুমের শিক্ষক জামাল রঞ্জু তুমরু সীমান্তের অধিবাসীরা জানায় আমরা ধারণা করেছিলাম বুধবার একদিন শান্ত হওয়ার মধ্য দিয়ে সীমান্তে হয়তো আর গোলাগুলি হবে না কিন্তু না বৃহস্পতিবার থেকে শক্তি সঞ্চার হয়ে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মি ব্যাপক গোলাগুলি চালাচ্ছে তুমরু সীমান্ত সহ ছয়টি সীমান্ত পয়েন্ট এতে তুমরুবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে ফের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে তারা এখানে অবাক হওয়ার কিছু নেই যে অসহায় অবস্থায় স্থানীয়রা আশ্রয় নিতে ঘুমধুম ইউনিয়নে একটি সাইক্লোন শেল্টার নেই তুম্রবাসীকে সরকার কোথাও নিরাপদে আশ্রয় দিতে গেলে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই তিনটি ওয়ার্ডে তিনটি আশ্রয় কেন্দ্র তথা সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি তুলছেন তুম্রু সীমান্তের অধিবাসী ও ঘুমদুম ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দুল বসর তিনি বলেন সীমান্তে যুগ যুগ ধরে নিরাপদে বসবাস করে আসছেন স্থানীয় বাংলাদেশি নাগরিকরা তবে কখনও প্রায় দুই মাস ধরে গোলাগুলির এমন ঘটনা চোখে দেখেনি আকাশসীমা লঙ্ঘন করেনি মিয়ানমারের কপ্টার বিমানগুলো বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রশ্ন জাগে যে মিয়ানমার আসলে কি চায় তিনি বলেন বারবার আকাশসীমা লঙ্ঘন ও চারটি শেল পাঁচটি গোলা বাংলাদেশে পতিত হওয়া চারটিকা নিয়ে কথা নয় এজন্য মিয়ানমারকে কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারপরও তারা আকাশ সীমা লঙ্ঘন সহ সীমান্তে প্রত্যহ গোলাগুলি চালিয়ে যাচ্ছে যা সীমান্ত অধিবাসীদের জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে চাষাবাদ করতে জিরো লাইনে যেতে পারছে না তারা সীমান্ত অঞ্চলে পাহাড়ে তাদের গৃহপালিত গরু মহিষগুলো চড়াতে নিয়ে যেতে পারছে না বড়ই সমস্যায় পড়েছেন সীমান্ত অধিবাসীরা মিয়ানমার সীমান্তে কেন এই সংঘর্ষ মিয়ানমার সেনাবাহিনীর উদ্দেশ্যে হচ্ছে সম্প্রতি হাত ছাড়া হয়ে যাওয়া তাদের ক্যাম্পগুলো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা গোলাগুলি চালিয়ে যাবে মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের এগারোটি ক্যাম্প ইতিমধ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে সদস্যদের কবজায় রয়েছে অস্ত্র গোলাবারুদের ভার এজন্য মিয়ানমার সেনাবাহিনী মরিয়া হয়ে এ এ সদস্যদের বিরুদ্ধে রণকৌশল তথা ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বৃহস্পতিবার টেকবুনিয়া মেদাইরকুম রামনখালী ও তুমরু সীমান্তে প্রচণ্ড গোলাগুলি হয়েছে এখনও পুনরুদ্ধার করতে পারেনি একটি ঘাঁটিও উখিয়ার কুতুপালন আশ্রয় ক্যাম্পে রোহিঙ্গাদের নেতা মোহাম্মদ নূর বলেন অতীতের অভিজ্ঞতা বলছে মিয়ানমারকে সহজে বিশ্বাস করা যায় না তারা প্রতিশ্রুতি বা মুখে বললেও কিছু বাস্তবায়ন করে না কথা দিয়েও কথা রাখে না মিয়ানমার মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে ফকিরাবাজার সাহাববাজার ওয়ালিদং বাইশপাড়ি মেদেরকুম ও তুমরু সীমান্তে গোলাগুলি চলমান রয়েছে বৃহস্পতিবার ভোররাত থেকে ব্যাপক গোলাগুলি হয়েছে সীমান্ত আইন লঙ্ঘন ও পূর্ব অনুমতি না নিয়ে সীমান্তে প্রত্যহ গোলাগুলি করার করা প্রতিবাদ জানিয়ে বিজিবি ইতিমধ্যে দশটি পত্র ইস্যু করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে মিয়ানমার রাষ্ট্রদূতকে পর্যায়ক্রমে চারবার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানালেও মিয়ানমার সীমান্তে গোলাগুলি থামছেই না রাজনৈতিক ও সামরিক সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে ভীত সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত মিয়ানমার সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করে নিত্য নৈমিত্তিক নির্বিচার মোটরসাইল ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার ফলে সীমান্ত এলাকায় ভয়াবহ পরিস্থিতির উদ্ভবও হয়েছে বিশেষ করে সীমান্ত অধিবাসীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বান্দরবাদ জেলার ঘুমধুম এলাকায় মিয়ানমার সেনাবাহিনী নিক্ষেপ করেছে কামানের চারটি গোলা তুমরু সীমান্তে জিরো লাইনে অবস্থিত রোহিঙ্গা বস্তিতে ১৬ সেপ্টেম্বর গোলা বিস্ফোরণের কারণে মোহাম্মদ ইকবাল নামের সতেরো বছর বয়সী এক কিশোর নিহত ও অপর ছজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে মুসলিম জনগোষ্ঠীর রোহিঙ্গা যারা মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের ফলে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা জিরো লাইনে মানবেতর দিন যাপন করছে তাদের সেখানেও মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধাপরাধের ধকল সইতে হচ্ছে মিয়ানমার সেনাবাহিনী অত্র অঞ্চলে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দানের অজুহাতে স্থল ও আকাশ হামলা পরিচালনা করছে অথচ এটা মিয়ানমার সেনাবাহিনীর নির্লজ্জ প্রোপাগান্ডা মিয়ানমার আগ্রাসী সেনাবাহিনী তাদের সঙ্গে যুদ্ধরত প্রতিপক্ষকেও এ ধরনের অপরাধের জন্য অভিযুক্ত করছে আমরা ইউনাইটেড লিগ অব আরাকান এবং আরাকান আর্মি এত দ্বারা নির্বাচনে গুরুবর্ষণ ও সাধারণ জনতার ওপর বোমাবর্ষণের মতো নৃশংস অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মিয়ানমার সেনাদের নৃশংসতা ক্ষতিগ্রস্তদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি